আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি টিউটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছিল বীরশ্রেষ্ঠ সাতজন, আমরা এটা জানি যে সাতজন বীরশ্রেষ্ঠ, কিন্তু সাতজনের নাম যদি আমাদের সবাইকে বলতে বলে তাহলে কিন্তু আমরা অনেকে বলতে পারবো না। এবং এই সাতজনের নাম, বীরশ্রেষ্ঠ সাতজনের নাম কীভাবে খুব সহজে টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় তাই আমরা দেখবো আজকে। তো চলেন শুরু করা যাক। তো এখানে দেখেন বীরশ্রেষ্ঠ সাতজন, তো এটা আমরা কেমন মনে রাখবো? মহা, মরু, মোহাম্মদ, নূর, এই চারটা ওয়ার্ডের মাধ্যমে আমরা মনে রাখবো। মহা, মরু, মোহাম্মদ, নূর, এর মাধ্যমে আমরা বীরশ্রেষ্ঠ সাতজনের নাম মনে রাখবো। তো প্রথমে ম দিয়ে আমরা মতিউর রহমানকে বোঝাইতেছি। মহা, ম থেকে মতিউর রহমান, ইনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট। তারপরে হ থেকে বুঝতে পারছি হামিদুর রহমান, ইনি হচ্ছে সিপাহি। তারপরে আরেকটা ম থেকে আমরা বুঝতে পারতেছি মহিউদ্দিন জাহাঙ্গীর, ইনি হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তারপর র থেকে আমরা বুঝতে পারতেছি রুহুল আমিন, ইনি ছিলেন ইঞ্জিন রুম আর্টিফিসার, অর্থাৎ ইনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারপর আমরা মোহাম্মদ থেকে পাইতেছি মোস্তফা কামাল, ইনি ছিলেন সিপাহি, ইনিও সিপাহি মোস্তফা কামাল। তারপরে ছয় নম্বরে নু, নূরের নু থেকে আমরা পাইতেছি নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ ছিলেন ল্যান্স নায়ক। এবং সর্বশেষ সাত নম্বর র, এখান থেকে আমরা পাইতেছি মুন্সি আব্দুর রৌফ, ইনি ছিলেন ল্যান্স নায়ক। তো এইভাবে আমরা খুব সহজে এই বীরশ্রেষ্ঠ সাতজনের নাম মনে রাখতে পারি। এটা কিন্তু আমাদের চাকরি পরীক্ষা মাঝে মাঝে আসে যে বীরশ্রেষ্ঠ সাতজনের নাম লিখো পদবীসহ। তো আমরা এভাবে মনে রাখবো মহা, মরু, মোহাম্মদ, নূর। মহাতে হচ্ছে মহিউদ্দিন মতিউর রহমান, ইনি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। হাতে হচ্ছে হামিদুর রহমান, ইনি হচ্ছেন সিপাহি। আরেকটা মতে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, ইনি ছিলেন ক্যাপ্টেন। আর হাতে হচ্ছে রুহুল আমিন, ইনি ছিলেন ইঞ্জিন রুম আর্টিফিসার। তারপরে মোহাম্মদ থেকে আমরা পাইতেছি মোস্তফা কামাল, ইনি ছিলেন সিপাহি। তারপরে ন থেকে পাইতেছি নূর মোহাম্মদ শেখ, ইনি হচ্ছেন ল্যান্স নায়ক। এবং সর্বশেষ র থেকে পাইতেছি মুন্সি আব্দুর রউফ, ইনি ছিলেন ল্যান্স নায়ক। তো এইভাবে আমরা খুব সহজে বীরশ্রেষ্ঠ সাতজনের নাম সহজে মনে রাখতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে রাখবেন, এবং এরকম আরও মজার মজার টেকনিক শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।